একটি টয় পুলি ব্যবহার করে তোমরা সহজেই ইলেকট্রিক কারেন্ট তৈরি করতে পারো। এটির জন্য একটি উডেন ফ্রেম, কিছু সিডি, একটি মোটর, কিছু স্ট্র আর সাম অড স্টাফ লাগবে। দেখো, প্রথমে মেটাল, প্রথমে ফ্রেমটি দেখানো হচ্ছে, উডেন ফ্রেমটি। এখন দুটো সিডি একটা রাবার স্লিপের সাহায্যে যুক্ত করে আমরা একদিকে একটা হোল করে একটা স্ট্র ফিট করেছি। একটা ববিন উডেন ফ্রেমের নাটে আটকে দাও, আর এটার মধ্য দিয়ে সিডিটিকে নিয়ে যেয়ে একটি নাট এটির সাথে লক করে দাও। তাহলে দেখো, বড় পুলি বা সিডি পুলিটি সহজেই স্মুথলি ঘুরতে পারে। এখন একটি টয় মোটর নাও, মোটরটিকে ফ্রেমের বেসে আটকে দাও। পুরো অ্যারেঞ্জমেন্টটি দেখতে পাচ্ছ, মোটরে দেখো একটা ছোট্ট সাদা রঙের পুলি আটকানো আছে। এখন সিডি যেটা বড় পুলি, সেটার সাথে ছোট পুলিটি মোটরের ছোট পুলির সাথে যুক্ত করো। এখন সিডিটিকে ঘোরালে ছোট পুলিটি খুব দ্রুত ঘুরতে থাকে। এখন মোটরের যে দুটি প্রান্ত, ওই প্রান্তের সাথে এলইডি যুক্ত করো, তাহলে সিডি ঘোরানোর সাথে সাথে মোটরটি ঘুরতে থাকে এবং এলইডি জ্বলতে থাকে। তোমরা মডেলটিকে বেশ একটি স্ট্রিট লাইট মডেলে বানাতে পারো, একটা বেন্ড স্ট্র ইউজ করে। দেখো, একটা মনে হবে যেন স্ট্রিট লাইট জ্বলছে। ইট ইজ ভেরি ফান টু মেক।